আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার এন কে ইউটিউব চ্যানেল আপনারা যারা আমাদের এনকে হেলকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই নিয়মিত স্বাস্থ্য পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আজকের আলোচনার বিষয় হচ্ছে গর্ভবতী মায়ের পাঁচটি বিপদ চলুন জেনে নেওয়া যাক নাম্বার এক হঠাৎ রক্তপাত শুরু হলে প্রসবের সময় ছাড়া গর্ভাবস্থায় যে কোনো সময় রক্তকরণ বা পোশাবের সময় বা পোসাবের পর খুব বেশি রক্তকরণ বা গর্ভফুল না পড়া বিপদের লক্ষণ তাই এরকম পরিস্থিতির সৃষ্টি হলে রকম চিন্তা না করে পরিবারের সবারই উচিত মাকে দ্রুত নিকটবস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া এবং ডাক্তারের স্বরপণ্য হওয়া অন্যথায় তা বাচ্চা এবং মা দুজনের জীবনে হুমকি ডেকে আনতে পারে নাম্বার দুই খেচুনি হলে গর্ভাবস্থায় প্রসবের সময় বা প্রসবের পর যে কোনো সময় যদি খেচুনি দেখা দেয় তবে দেরি না করে সঙ্গে সঙ্গে বিশেষায়িত হাসপাতালে মাকে ভর্তি করতে হবে খেচুনি একলাম শেয়ার প্রধান লক্ষণ তাই দ্রুত পদক্ষেপ ও চিকিৎসাই বাচ্চা এবং মা দুজনের জীবনকেই রক্ষা করতে পারে তা না হলে এ রোগে দুজনেই মারা যেতে পারে নাম্বার তিন চোখে ঝাপসা দেখা বা তীব্র মাথা ব্যথা হলে গর্ভাবস্থায় প্রসবের সময় বা প্রসবের পর শরীরে পানি আসা খুব বেশি মাথা ব্যথা বা চোখে ঝাপসা দেখা পাঁচটি প্রধান বিপদ চিহ্নের মধ্যে একটি তাই এ ব্যাপারে মায়েদের বিশেষ সতর্ক থাকতে হবে যদিও গর্ভস্থায় মায়ের পায়ের সামান্য পানি আসা খুব একটা স্বাভাবিক নয় একটু বেশি হাঁটলে এ পানি চলেও যায় কিন্তু যদি পায়ে অতিরিক্ত পানি আসে এবং অস্বস্তি সৃষ্টি করে ও পা ভারী হয়ে আসে তবে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা উচিত নাম্বার চার ভীষণ জ্বর হলে গর্ভাবস্থায় বা প্রসাবের পর তিন দিনের বেশি জ্বর বা দুর্গন্ধযুক্ত প্রস্রাব প্রধান বিপদ চিহ্নের একটি বিশেষ করে গর্ভাবস্থায় যদি কেঁপে কেঁপে ভীষণ জ্বর আসে এবং প্রসাবের সময় জ্বালা পোড়া হয় তবে তা অনেক সময় মূত্রনালীর সংক্রমণের ইঙ্গিত বহন করে সময়মতো উপযুক্ত চিকিৎসা করলে অল্প সময়ে এই জটিলতা দূর হয়ে যায় নাম্বার পাঁচ বিলম্বিত পোষাব হলে পোষাব ব্যথা যদি বারো ঘন্টার বেশি হয় অথবা পোশাকের সময় যদি বাচ্চার মাথা ছাড়া অন্য কোনো অঙ্গ বের হয়ে আসে তবে বাসা বাড়িতে পোষাবের চেষ্টা না করে সবারই উচিত মাকে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া এই পাঁচটি বিপদচিহ্নের কোনো একটি যদি গর্ভবতী মায়ের দেখা দেয় তাহলে অবশ্যই নিকটবর্তী কোনো হসপিটালে চিকিৎসা করাবেন সতর্ক থাকবেন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন